सिग्नल डिसरिगार्ड किया, मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली। फिर ट्रेन दुर्घटना, फिर मृत्यु, फिर रेलर भूमिका ने प्रश्न, फिर रेल मंत्री भूमिका ने प्रश्न, फिर साधारण यात्री निरापत्ता ने आदौ मोदी सरकार चिंतित किना जोरालो भावे से प्रश्न तुलछे विरोधीरा। আর এই আবহে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে মালগাড়ির মৃত চালকের ঘাড়ে দোষ চাপিয়েছে রেল কর্তৃপক্ষ। খোদ রেল বোর্ডের সর্বোচ্চ কর্তা অর্থাৎ চেয়ারপারসন নিজে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন। তদন্ত শুরুর আগেই কি করে রেল কর্তৃপক্ষ মৃত চালকের উপর দায় চাপাচ্ছে, কেন? প্রশ্ন তুলল রেলওয়ে কর্মচারীদের সংগঠন। সংবাদ সংস্থা পিটিআই কে ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিং ম্যান অর্গানাইজেশন বা আইআরএল আরও কার্যকরী সভাপতি সঞ্জয় পান্থি বলেছেন, মালগাড়ির লোকো পাইলটে মৃত্যু হয়েছে, সিআরএস এ তদন্ত এখনো বাকি রয়েছে, তারই মধ্যে মৃত লোকো পাইলটকে দুর্ঘটনার জন্য দায়ী করাটা অত্যন্ত আপত্তিজনক। এই ক্ষেত্রে তো ঘটনা কারো না কারো ভুল ছিলই, আইদার সিগন্যালিং ফেলিয়র ছিল বা ড্রাইভারের হয়তো অসতর্কতার জন্য ওভারশুট অনেক সময় হয়ে যায়, ভুল মানুষের হয়, কেউ ইচ্ছাকৃতভাবে কিন্তু করেনি। ড্রাইভারও যদি ড্রাইভারের ভুলের জন্যে, যে মালগাড়ির ড্রাইভারের ভুলের কথা বলা হচ্ছে, সেটাও যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করেনি, হয়তো কোনো উপায় ছিল না, কোনো কারণে বুঝতে পারেনি, হয়তো যে সময় চেক করার চেষ্টা করে চেক করতে পারেনি। আরও একটা জুন মাস, বছর ঘুরতে না ঘুরতেই ফের বড় দুর্ঘটনার কবলে পড়ল রেল। করমণ্ডল এক্সপ্রেসের পর এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কিন্তু সোমবারে দুর্ঘটনার আসল কারণ কি? প্রাণগুলো চলে গেল কার জন্য? এই ভয়াবহ দুর্ঘটনার দায় নেবে কে? এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ শ্লথ গতিতে যখন এগিয়ে যাচ্ছিল, কখনো কখনো সে থামছিল, ঠিক তখনই পিছন থেকে ওই একই লাইনে কিন্তু যাচ্ছিল এই মালগাড়িটি। যে মালগাড়ির চালক তিনি সিগনাল মানেননি এমনটাই প্রাথমিক তদন্তে জানানো হচ্ছে রেলের তরফে। রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া বর্মা সিনহার দাবি, প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে হিউম্যান এরর বা মানুষের ভুলের কারণেই দুর্ঘটনা। সিগনাল মেনে মালগাড়ি থামাননি চালক, সিগনাল থা রুকনে কে লিয়ে উসকে বাবজুদ গাড়ি আগে চলি চলি গই, পিছে ওয়ালি গাড়ি কো রুকনা থা। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं एंड हमें ज्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चलेगा। इट्स कंप्लीटली ह्यूमन है, अभी लग रहा है, अभी लग रहा है, क्योंकि अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी, ही इज आल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड। सो व्हाटएवर वी कैन गैदर फ्रॉम द सिचुएशन दैट व्हिच हैज पास्ड सो फार, इट सीम्स दैट देयर वाज अ डिसरिगार्ड ऑफ सिग्नल। ম্যাক্সিমাম টাইম ওটার লোকো পাইলটের উপরে ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে যাবে, কিন্তু মনে হচ্ছে অটো সেকশন ছিল, যেভাবে খবরটা পাচ্ছি অটো সেকশনের একটা গাড়ি যখন কাঞ্চনজঙ্ঘা নেক্সট স্টেশনে পৌঁছায়নি তার আগে গাড়ি ছেড়ে দেয়, একটাই সময় হয়, সেটা হচ্ছে অটো সেকশন। এবার যদি অটো সেকশন হয় তার মধ্যে সিস্টেম আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা কিছুতেই নেই, যদি কোনো জায়গায় ত্রুটি সিগন্যালের আছে না হলে লোকো পাইলট। এক বছর আগে অর্থাৎ গত বছরের জুন মাসে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে রেল। গত বছরের 2 জুন ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা প্রায় 7টা, বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়, 296 জন প্রাণ হারান সেই দুর্ঘটনায়। In modern times, systems can't fail. And our railway people are the best in the world. Now, who's responsible? That only can come after the due inquiry report is taken. কার দোষ কার ভুল তা নিয়ে তো তদন্ত হবে, কিন্তু এইভাবে আর কতদিন প্রাণ হাতে নিয়ে যাত্রা করতে হবে ট্রেনে? অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। Thank you.